হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে অনেকদিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এর আগে অনেকবার প্রতিজ্ঞা করছি আপনাদের নিয়মিত ভিডিও দিব, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং অন্যান্য কাজের ব্যস্ততার কারণে আসলে আমি আপনাদের সামনে ভিডিও ঠিকভাবে উপস্থাপন করতে পারতেছিলাম না, এই কারণে ভিডিও তেমন করা হয় নাই। আর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে লংফিন জ্যাবড়া, এগুলো হচ্ছে মিক্সড লংফিন জ্যাবড়া। আর মিক্সড লংফিন জ্যাবড়াগুলোর কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন, এখানটা গ্রিন বাদামি, তারপর হচ্ছে হলুদ নীল, তারপরে মোটামুটি ভাই রেড কালার আছে, পিঙ্ক কালার আছে, মোটামুটি মিক্সড কালার আছে। আমার স্টকে অনেক আছে, অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে জাস্ট ডিসপ্লে করা আছে। যাদের যেই পরিমাণ লাগবে আপনারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে এগুলো কালেকশন করতে পারেন। মাছগুলোর কোয়ালিটিগুলো একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। আর এগুলো ভাই অ্যাডাল্ট সাইজ, এগুলো আপনারা কি বলবো, ডিম আসতেছে কিন্তু এখনো ডিম আসে নাই ভাই, ওটা আগেই বলা ভালো। আর যেগুলো ব্রিডিং হচ্ছে কিছুদিন পরে, ব্রিডিং করানোর পরে ওগুলো ছেড়ে দিব, সো আপনারা যোগাযোগ করে রাখতে পারেন, ওগুলো আপনাদেরকে ওগুলো দেওয়া যাবে। তার পাশে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মিকি মাউস ফ্লাটি। আর মিকি মাউস ফ্লাটি এখানটায় বুটিয়াও আছে কিছু। আর এখানটায় মিকি মাউস ফ্লাটিগুলোর কোয়ালিটিগুলো দেখুন, মিকি মাউস ফ্লাটিগুলো প্রতিটা হচ্ছে হাইফিন এবং শর্ট ফিন কিছু আছে, কিন্তু 90% এখানটায় হাইফিন বলা যায়। আর প্রতিটা মাছ এখন বর্তমানে লোডেড, আর কিছু কিছু মাছ বাচ্চা দিয়ে দিছে, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই বাচ্চাগুলা। বাচ্চাগুলা কোথায় কোথায় কোথায়, হয়তো বা বাচ্চাগুলা খেয়ে ফেলছে, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে, আমি কিছুক্ষণ আগে এদের বাচ্চা দেখছি। আর যাদের যাদের আসলে এই মিকি মাউস প্লাটি লাগবে, কাইন্ডলি আপনারা যোগাযোগ করে আমার কাছে কালেক্ট করতে পারেন। মিকি মাউস প্লাটিগুলোর কোয়ালিটিগুলো আরেকবার দেখে নেন আপনারা। তারপরে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লোটেট্রা। গ্লোটেট্রা আমার স্টকে অ্যাভেলেবেল আছে, সো গ্লোটেট্রা যাদের যাদের লাগবে কাইন্ডলি যোগাযোগ করে আমার কাছে নিতে পারেন, স্টকে গ্লোটেট্রা অ্যাভেলেবেল আছে। গ্লোটেট্রা ছাড়া আরেকটা জিনিস কি, এখন বর্তমানে যেহেতু ফাইটার ফিশের বাংলাদেশ হয়ে গেছে, বেট্টা ফিশ, বেট্টা ফিশ তো সবাই অ্যাভেলেবেল বিক্রি করতেছে থাইল্যান্ডের, সো আমি এই কারণে বেট্টা ফিশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি নাই, কারণ ইচ্ছা করলে বেট্টা ফিশের ভিডিও তুলতে পারতাম। এই যে স্টক নিচে স্টক দেখেন, স্টক অ্যাভেলেবেল আছে বেট্টার এই পাশে, স্টক দেখেন, স্টক স্টক অসংখ্য পরিমাণ স্টক আছে, হাফ মুন আছে, ফুল মুন আছে, তারপর হচ্ছে ক্রাউন টেল আছে, লং টেল আছে, যা লাগে দেয়া যাবে আপনাদেরকে। কিন্তু হিসাব হচ্ছে আমি স্টক ওইভাবে দেখাই নাই, যেহেতু আপনারা সবাই সকলে একটা জিনিস আপনারা খেয়াল করতেছেন, মাছ আপনাদের অ্যাভেলেবেল বেটটা যত বেশি হয়ে গেছে, সো কিছু করার নাই, এখন সবার কাছে বেটটা, আর বেটটা পুরো বাংলাদেশে বেটটা দিয়ে ভরা। আর এই জায়গাতে ভিডিওতে আপনারা দেখেন এগুলো হচ্ছে টিম্পল বার্ব, টিম্পল বার্ব এগুলো হচ্ছে প্যারেন্টস। আর টিম্পল বার্ব আছে, কিছু গরামি আছে, টাইগার বার্ব আছে, এগুলো সব প্যারেন্টস। যাদের যেই পরিমাণ লাগবে কাইন্ডলি যোগাযোগ করে আমার কাছে কালেক্ট করতে পারেন। এবং যেহেতু বেটটা নিয়ে কথা বলতেছিলাম, বেটটা আপনাদেরকে সকলকেই দেখাইলাম, বেটটাগুলোর কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন বেটটা অনেক আছে, অসংখ্য পরিমাণ বেটটা আছে। যাদের যেই পরিমাণ বেটটা লাগবে কাইন্ডলি যোগাযোগ করে আমার কাছে নিতে পারেন, প্যারেন্টস ট্যারেন্টস যা লাগে দেওয়া যাবে আপনাদেরকে। আর একটা নতুন গাপ্পি আপনাদেরকে দেখাই, এই গাপ্পিটা আপনারা দেখেন, কেউ যদি জেনে থাকেন এই গাপ্পিটার নাম কি, কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে আপনারা জানাবেন এই গাপ্পিটার নাম কি, এটা আমি রিভিল করলাম না। আর কেউ যদি ওই গাপ্পিটার নাম আপনারা বলতে পারেন র্যান্ডমলি, তাহলে আপনাদের জন্য সারপ্রাইজলি কিছু গিফট থাকবে। আপনারা কাইন্ডলি চয়েস করে গাপ্পিটার নামটা আপনি আমাকে কমেন্ট বক্সে যদি জানান, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে আপনি বলতে পারেন, যদি সঠিক বলতে পারেন তাহলে আপনাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে। আর আবার দেখাই, এই যে এখানটায় লং টেলগুলো আছে, এখানটায় কিছু হচ্ছে অধিক পরিমাণ আমার কিন্তু কিন্তু কি বলা যায় মিকি মাউস প্লাটি আছে এখন অসংখ্য পরিমাণ। তারপর এখানটায় দেখেন আরটিপির মেলগুলো আছে, কিছু ফিমেল আছে, আরটিপিগুলো দেখলে বুঝতে পারেন আরটিপির কোয়ালিটিগুলো অসম্ভব সুন্দর, আরটিপির কোয়ালিটিগুলো। আর এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমার প্লান্টের একটা একুরিয়াম বানিয়েছি, প্লান্টের একুরিয়াম তো বলা যাবে না, এটা নর্মাল প্লান্টের একুরিয়াম, এখানে প্রচুর মিকি মাউস প্লাটি ছেড়ে রাখছি। আর এই জায়গাতে ভিডিও দেখেন, এখানটায় হচ্ছে গোল্ডফিশের হচ্ছে ব্রুড দেওয়া আছে। আর পরিশেষে আমি একটা কথাই বলবো, যাদের যেই মাছটা প্রয়োজন কাইন্ডলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমার কাছ থেকে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ।